কি সুন্দর রোদ ঝলমলে একটা দিন, মানে প্রচন্ড ঠান্ডা, আবারও টেম্পারেচার -3 কি -5 হবে, এত ফ্লাকচুয়েট করছে, সকালটা মাইনাসে চলে যাচ্ছে আর দুপুরবেলা +8। রুশাকে এই সবে বাসে উঠিয়ে এবার বাড়ি যাচ্ছি, এত ঠান্ডা লাগছে, মানে প্রচন্ড চিলিং, চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে, হাত পা পুরো কনকন করছে। একটা পর্ব শেষ করে এবার আবারও বাড়ি ঢুকে শুরু হবে নেক্সট পর্ব। আজকে আবার অরিত্র অফিস যাবে এক্ষুনি, তো গিয়েই তাড়াতাড়ি করে খাবার দাবার দেওয়া ওইগুলো চলবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। বাই। বাড়িতে যা সবজি আছে সব বার করে নিয়েছি ইন্ডিয়ান মার্কেট থেকে। লঙ্কাগুলো আনার পর বোটাগুলো ছাড়িয়ে রাখা হয়নি, ইউজুয়ালি লঙ্কাগুলো নিয়ে আসার পর বোটাগুলো ছাড়িয়ে রাখি, তাহলে লঙ্কাগুলো বেশ অনেকদিন থাকে। উইকেন্ডটা এমন লেজি লেজি ভাবে কেটেছে যে এই কাজগুলো আর করা হয়নি। রসুনও আমি এরকম ভাবে নিয়ে আসার পর ছাড়িয়ে রেখে দিই, তাহলে অনেকদিন থেকেও যায়, আর রান্না করার সময় খোসা ফোসা ছাড়াতে সময় লাগে, তো তাই এই কাজগুলো করা থাকলে রান্নাটা চটজলদি হয়েও যায়। আপাতত শুকনো খোলায় মুগ ডালটা ভেজে নিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, রসুনের খোসাগুলোও ছাড়িয়ে নেব আর কাঁচা লঙ্কার গোটাটা ছাড়িয়ে নেব। যা বেঁচে আছে সেটাই আমার আর রুশার লাঞ্চ হয়ে যাবে, চিকেন আর অল্প একটু ধোকার ডালনা আছে, আর অরিত্র সেদ্ধ ভাত খেয়ে গেছে, ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত খেয়ে চলে গেছে অফিসে। লাঞ্চ সর্টেড, ডিনারে এই পেঁয়াজ কলি আছে, অল্প একটু পেঁয়াজ কলি আলু ভাজা করব, ক্যাপসিকাম আর গাজর দিয়ে মুগ ডাল বানাবো। রুশাকে নিয়ে আসার পর আজকে ওর খাওয়া দাওয়া হয়ে গেলে অরিত্র এলেই চট করে মাছের বাজারে যাব, অল্প একটু মাছ কিনে নিয়ে চলে আসব। কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি, একটা তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাটা অল্প একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা জিরে, 5-6টা কারি পাতা। এবার দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, একটা ছোট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ছোট একটা আদা আর রসুন ও দিয়ে দেব। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এইবার কুচিয়ে রাখা একটা গাজর অ্যাড করে দিচ্ছি, খুব সামান্য একটা ছোট্ট হিঙের কুচি দিয়ে দিলাম, এবার সামান্য একটু হলুদ অ্যাড করে দিলাম। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবার সেদ্ধ করে রাখা মুগ ডালটা অ্যাড করে দিচ্ছি, অর্ধেক ক্যাপসিকাম আর অল্প একটু ধনে পাতা কুচিয়ে নিয়েছি সেটাও অ্যাড করে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ডালটা ফুটে গেলেই এবার নামিয়ে নেব, তারপরে পেঁয়াজ কলিটা কেটে নেব। আপাতত এখনের জন্য রান্না শেষ হয়ে যাবে, তারপরে স্নান করে নিয়ে রুশাকে আগে নিয়ে আসব। বিকেলে মাছ কিনে আনার পর ইচ্ছা আছে আইদার মাছ ভাজা বা পাতলা করে মাছের ঝোল বানাবো, দেখা যাক কি করা যায়। উইকেন্ডে পড়ে থাকা কাজটা আজকে হয়ে গেল, নয়তো এই কাজগুলো পড়ে থাকলে উইকডেতে না রান্নার সময়টা বেড়ে যায়, রান্নাঘরে বেশিক্ষণ সময় কাটাতে হয়। আজকে একটু অন্যরকম ভাবে ডালটা বানালাম, কখনো পেঁয়াজ দিয়ে মুগ ডাল ট্রাই না করে থাকলে এরম ভাবে ট্রাই করবেন। আমি মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে ডালটা বানাই, তাহলে ডাল খেতে ভালোও লাগে, আর রোজই চেষ্টা করি অন্যরকম ফোড়ন দিয়ে ডালটা বানাতে, তাহলে খেতেও ভালো লাগে, আর ডালটা থাকলে অন্য কিছু না থাকলেও ভাত হোক রুটি হোক ডাল দিয়ে খাওয়া হয়ে যায়, পেটও ভরে যায় আর হেলদিও। পার্কিং লটটা বন্ধ, গাড়িগুলো একদম ওই দিকের পার্কিং এরিয়াতে রাখতে হয়েছে, জানি না এক্স্যাক্টলি মানে পুরো রাস্তাটা ঘুরবে কিনা। সাইডে যেখানে গাড়িগুলো থাকে এটা তো ওপেন পার্কিং, এই যে সিমেন্টের জিনিসগুলো এগুলো সব তুলে দিয়েছে, আর তার সাথে দেখছি রাস্তাও কিছু কিছু খুঁড়ছে, দেখা যাক কতটা কি কাজ হয়। এই গরমকাল এলেই না এরা এই ক্যাম্পাস মেনটেন করার যা যা মানে মেনটেনেন্সের কাজ শুরু হয়ে যায়। মেনলি জ্যাকেটটা কি সারাদিন খুলেছিলি? বাইরে গেছিলে খেলতে?
আজকে ওয়েদারটা সত্যি ভালো, মনে হচ্ছে একদম মানে স্প্রিং স্প্রিং ওয়েদার আর কি। তাড়াতাড়ি চলো কারণ ধুলো উঠছে খুব। কি অবস্থা দেখেছো? Yes, you can. এই যে এইটা দিয়ে এই মাটিগুলো খুঁড়েছে। কি করতে চাইছে বলো তো, আমরা এদিক দিয়ে যেতে পারবো না, চলো আমরা এই দিক দিয়ে যাই। এইগুলোকে লাগাচ্ছে, এই যে এইগুলো। Then turn right. এই একদিন ঠান্ডা একদিন গরম, এতেই না খুব সর্দি লেগে যাচ্ছে। চলে এসেছি এশিয়ান গ্রসারিজে, রামাদান সেল চলছে চারিদিকে, চলুন দেখি কি আছে। না চিতল মাছের ওইটাই ভালো, ওই যে না না ওইটা নিস না। অরিত্রের জন্য এই দোকানটা হলো একটা মিউজিয়াম। ওকে এই মাছের সামনে থেকে না সরানো যায় না। আমরা নিয়ে নিয়েছি যা মাছ, এবার আমরা একটু গুড়ের দিকে যাচ্ছি, গুড় কিনবো। নিবি? এই যে পাটালি গুড় পেয়েছি, আমাদের গুড়টা শেষ হয়ে গেছে। তোমার এখানে রাখলাম গুলু, মাটিতে রাখবো। বাজার থেকে মাছ এসছে, মাছ তো হবেই। সকালেই বলছিলাম ইচ্ছা আছে একটু মাছ বানানোর ফিরে এসে, যদিও এখন আর ঝোল করতে ইচ্ছা করছে না। এই বাটা মাছের যে প্যাকেট গুলো নিয়ে এসেছি সেইগুলোই ভেজে রাখবো। এক একটা প্যাকেটে ছটা করে বা পাঁচটা করে থাকে, তো যেই প্যাকেটটায় ছটা আছে সেটাই আজকে এখন খুলবো। তিনটে আপাতত খাওয়া হয়ে যাবে রাত্রিবেলা, আর তিনটে রেখে দেবো, কালকে মাছের ঝোল বানিয়ে নেব। এক একটা প্যাকেট $9 করে পড়ে, অ্যাপ্রক্সিমেটলি ৭২০ টাকা। বাড়িতে এসেই আগে ভাত বসিয়ে দিয়েছি, এইবার অল্প কিছু জিনিস এনেছি, মুড়ি আর এইগুলো। এই মটরগুলো খুব ভালো লাগে আমাদের খেতে, তো এই মটরগুলো নিয়ে এসেছি। এই মাছটা তো আগেও দেখিয়েছি আঁশ থাকে, তাই একটু ধুতে সময় লাগবে। মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দেবো, তারপরে বাজারটা তুলে নেব। ধোয়া ওঠা ভাত, গরম গরম মাছ ভাজা, তার সাথে পেঁয়াজ কলি, আলু ভাজা আর মুগের ডাল। পিছনে রুষার ইনস্ট্রুমেন্ট প্র্যাকটিসের আওয়াজ পাচ্ছেন, একদিন আপনাদেরকে সেটাও শোনাবো। আজকে বেশ রাত হয়ে গেছে, রুষার ইনস্ট্রুমেন্ট প্র্যাকটিস হয়ে গেলেই আমরা এবার খেতে বসে যাব, কারণ কালকে শুক্রবার, কালকে আবার স্কুল আছে। আজকে বেশ হুড়োতাড়া করে অনেকগুলো কাজের মধ্যে দিয়েই দিনটা কেটে গেল। আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং। আবারও দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, গুড নাইট।